হ্যালো বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আমাদের প্রত্যেকটা মেয়ের কিন্তু সংসারের প্রত্যেকটা কাজ খুঁটিয়ে খুঁটিয়ে করতে হয়, সেই রকম ছোট ছোট কিচেন টিপস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। নষ্ট হয়ে যাওয়া জিনিস ফেলে না দিয়ে কিভাবে সংসারের কাজে লাগাতে পারবে সেই টিপস আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তাহলে ভিডিওগুলো দেখে নিই। এক নম্বর টিপসটি হলো, আমরা প্রত্যেকটা মহিলা কিচেনে কাজ করার সময় দেখা যায় এই রকম তেল কিন্তু আমাদের ছিটাই। তো অনেক সময় টাইলসে পড়ে যায়, দেখা যায় ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু তারা এই তেলের মধ্যে পা দিলে কিন্তু পড়ে যায়, একটা কিন্তু চিপচিপে ভাব থাকে। তো আমরা কাপড় দিয়ে টিস্যু দিয়ে মুছলে কিন্তু এই চিপচিপে ভাব যায় না, এক্ষেত্রে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়, সারা টাইলস কিন্তু চিপচিপে ভাব হয়ে থাকে। তো এই সমস্যা কিভাবে দূর করব সেটাই তোমাদেরকে দেখাবো। এইভাবে তোমরা কিন্তু কিচেনে থাকা জিনিস দিয়ে এই সমস্যার সমাধান করতে পারবে। তার জন্য নিয়েছি আটা কিংবা ময়দা। তোমরা আটা ময়দা যে কোনো জিনিস যদি এই রকম তেলের উপরে দিয়ে দাও, তারপরে কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করার দরকার নেই, এক থেকে দু মিনিট অপেক্ষা করব, তারপরেই তোমরা দেখতে পারবে কতটা ভালো এটা ক্লিন হয়। তো দেখতেই পাচ্ছ তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা। তোমরা অন্য এখানে নষ্ট আটাও ব্যবহার করতে পারো। অনেকে বলতে পারো যে আমার এখানে যদি আটাকে নষ্ট করছি, তা কিন্তু না, আমরা নষ্ট আটা দিয়েও কিন্তু এই কাজটা করতে পারবো। তো দেখো আমি এখানে দিয়ে এক থেকে দু মিনিট অপেক্ষা করেছি, তারপরে একটা নিউজ পেপার দিয়ে এইভাবে কিন্তু ঘষে ঘষে তুলে নিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে, কোনো চিপচিপে ভাগ হবে না। কারণ তেলের মধ্যে আটা দিলে আটাটা কিন্তু তেলটাকে শুষে নেবে, সেই কারণে কিন্তু আর চিপচিপে ভাগ হবে না। তোমরা এখানে কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে এইভাবে কিন্তু ঘষে নিয়ে তারপরে কিন্তু তুলে নিতে পারবে। দেখলেই কত সহজে ঘষে মাজে ছাড়াই কিন্তু আমাদের টাইলসটা পরিষ্কার হয়ে গেল, আর চিপচিপে ভাগ কিন্তু হবেও না। তো বন্ধুরা এই টিপসটি অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আমারও ভালো লাগবে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। তো দেখো এইভাবে কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারবে। তো বন্ধুরা এই টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পরবর্তী টিপসটি দেখে নেবো চলো। দু নম্বর টিপসটি হলো, এখানে নিয়েছি ঢ্যাঁড়স। আমরা প্রত্যেকেই বাড়িতে ঢ্যাঁড়স কেটে থাকি, আর এই সিজনে কিন্তু ঢ্যাঁড়সটা খেতেও ভালো লাগে। আর ঢ্যাঁড়স কাটার সময় দেখা যায় আমরা যখন এইভাবে ছুরি দিয়ে বটি দিয়ে ঢ্যাঁড়স কাটি, তখন দেখা যায় এই যে লালা ভাব থাকে, সেই লালা ভাব কিন্তু আমাদের ছুরির মধ্যে আটকে যায়, কিংবা বটির মধ্যে আটকে গেলে কিন্তু ঢ্যাঁড়স কাটতে গেলে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়, একদমই ইচ্ছা করে না এই যে লালা ভাবটা থাকে। তো এই সমস্যা কিভাবে সমাধান করবে সেটাই তোমাদেরকে দেখাবো ঘরে থাকা জিনিস দিয়ে একদমই কম সময়। তো দেখতেই পাচ্ছ আমি কিছুটা ঢ্যাঁড়স কাটার পরে কেমন লালা ভাব এসে গেছে ছুরির মধ্যে। তো তার জন্য আমার এখানে কি লাগছে ওটাই তোমাদেরকে দেখাবো। এখানে লাগছে পাতিলেবু। আমাদের প্রত্যেকের বাড়িতে পাতিলেবু থাকে, এইভাবে যদি একটা পাতিলেবুর টুকরো নিয়ে ছুরির মধ্যে কিংবা বটির মধ্যে এইভাবে লাগিয়ে দিই তাহলে কিন্তু লালা ভাবটা কেটে যাবে, আর আমরা কিন্তু অনেক অনেক ঢ্যাঁড়স কেটে নেব, কোনো রকম আটকাবে না, জড়াবে না, লালা ভাবটা কিন্তু এই ছুরির মধ্যে লাগবে না। দেখতেই পাচ্ছ কাজটি আমি কিভাবে করছি, এইভাবে কিন্তু ছুরির মধ্যে লাগিয়ে নিতে হবে, তারপরে আমি তোমাদেরকে ঢ্যাঁড়সটা কেটে দেখিয়ে দিচ্ছি কত সহজে ঢ্যাঁড়সটা কেটে যাবে, কোনো রকম ছুরির মধ্যে আটকাবে না আর কোনো রকম কিছু হবে না। ছুরির মধ্যে আটকালে কিন্তু আমাদের হাত কাটার সম্ভাবনাও থাকে, অনেক সময় বেখেয়ালে আমাদের হাতও কেটে যায়। তোমরা যদি এইভাবে ছুরির মধ্যে বটির মধ্যে এইভাবে যদি লেবু লাগিয়ে নাও, তারপরে কিন্তু কত সহজে দেখতেই পাচ্ছ ঢ্যাঁড়সটা আমার কাটা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই ছোট্ট আইডিয়াটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো পরবর্তী টিপসটি দেখে নেব চলো। তিন নম্বর টিপসটি হলো, এখানে নিয়েছি পেঁয়াজ। আমাদের প্রত্যেকেই কিন্তু প্রত্যেক দিনই অনেক অনেক পেঁয়াজ কাটতে হয় রান্নার জন্য, আর পেঁয়াজ কাটার পরে দেখা যায় পেঁয়াজের যে একটা স্ট্রং গন্ধ আমাদের হাতের মধ্যে লেগে যায়, তারপরে যদি আমরা চা কিংবা কোনো রকম ভালো খাবার দাবার করতে যাই তার মধ্যে কিন্তু গন্ধ হয়ে যায়, একদমই কিন্তু ভালো লাগে না। অনেক সাবান দিয়ে হাত ধুলেও কিন্তু এই স্ট্রং গন্ধ কিন্তু যায় না। তো এর সমাধান আজকে করব কিভাবে পেঁয়াজে কাটার পরে কিভাবে তোমরা হাত থেকে পেঁয়াজের গন্ধ দূর করবে। তো দেখো এখানে পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি, আর হাতের মধ্যে কিন্তু ভালো মতনই আমার স্ট্রং গন্ধটা লেগে গেছে, অনেকেরই সমস্যার মধ্যে পড়তে এই গন্ধ, অনেকেরই আবার ভালো লাগে না। তো এই গন্ধ কিভাবে দূর করব চলো দেখে নিই। এখানে দেখো হাতের মধ্যে কিন্তু ভালো মতনই গন্ধ হয়ে গেছে, তারপরে এখানে কি করবে নিয়ে নেবে সর্ষের তেল। হ্যাঁ বন্ধুরা, সর্ষের তেল এইভাবে যদি হাতে দিয়ে তারপরে একটু ঘষে নাও তাহলে কিন্তু পেঁয়াজের যে স্ট্রং গন্ধ ওটা কেটে যাবে, আর কোনো রকম সমস্যা হবে না, হাতে কিন্তু একদমই কোনো গন্ধ থাকবে না, কোনো রকম সাবান টাবান দিয়ে হাত ধোয়ারও কোনো ঝামেলা থাকবে না। তো বন্ধুরা এই টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী টিপসটি দেখো, নিয়েছি এখানে অনেকগুলো ঘড়ি। এই রকম ঘড়ি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, খারাপ হয়ে যায় আমরা ফেলে দিই, কোনো রকম আমরা এটা ব্যবহার করতে পারি না যেহেতু ঘড়িটা আমাদের বন্ধ হয়ে যায়, খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এই সমস্ত ঘড়ি দিয়ে কিভাবে তোমরা ঘর অর্গানাইজ করবে সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখানে ঘড়ি নিয়েছি, তারপরে দেখতে পাচ্ছ সবগুলো ঘড়ি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সমস্ত ঘড়ি দিয়ে কিন্তু আমরা ঘরে নানা রকম কাজ কিন্তু করে নিতে পারবো। তার জন্য এখানে নিয়েছি হেয়ার ব্যান্ডের যে উপরের অংশ থাকে সেটা কিন্তু
কিন্তু আমরা অনেক সময় দেখা যায় ক্লিপে হেয়ার ব্যান্ড কিন্তু নষ্ট হয়ে গেলে এটা আমরা ফেলে দিই, এটা ফেলে না দিয়ে। তো দেখো আমি এখানে ঘড়ি একটা নিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এটাকে ঘড়ির মধ্যে সেট করে দিতে হবে। তো সেটা কিভাবে করতে হবে ওটাই তোমাদেরকে দেখাবো, তারপর এটা দিয়ে কি কাজে ব্যবহার করবো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে ঘড়িটাকে নিয়ে নিয়েছি এখানে। তো হেয়ার ব্যান্ডের এই সমস্ত জিনিসগুলো আমরা ফেলে দিই। তো এই সমস্ত জিনিস না ফেলে দিয়ে তোমরা ঘরে যে জিনিস থাকবে সেই জিনিস দিয়ে এই কাজটা করতে পারবে। তো দেখতেই পাচ্ছ ঘড়ির মধ্যে আমি আটা লাগিয়ে নিচ্ছি। তোমরা এখানে যে কোনো আটা লাগাতে পারো, ডবল টেবল লাগাতে পারো, তারপরেই কিন্তু এই হেয়ার ব্যান্ডের উপরের অংশটা দিয়ে এর মধ্যে চিপকে দেব। তোমরা ঘরে যে কোনো ফুল যে কোনো কিছু থাকলে এইভাবে কিন্তু ঘড়ির মধ্যে চিপকে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ এইভাবে আমার কিন্তু ভালো মতন চিপকানো হয়ে গেছে, খুব ভালো মজবুত হয়ে গেছে। তো এটাকে কি কাজে ব্যবহার করবো চলো দেখে নিই কীভাবে এটা কোথায় ব্যবহার করতে হবে। এখন কিন্তু ভালো মতনই গরম পড়েছে, আমরা যখন পাখা ছাড়ি তখন দেখা যায় জানলার পর্দাগুলো কিন্তু এইভাবে উড়ে উড়ে চলে আসে। তো সেই সময় ঘরে কিন্তু দেখতে বাজে লাগে এবং কিন্তু আমাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। তো এইভাবে তোমরা যদি ফেলে দেওয়া ঘড়ির উপরে এইভাবে তোমরা যদি একটু অর্গানাইজ করে তারপরে যদি পর্দাটাকে এইভাবে সেট করে দাও তাহলে কিন্তু খুব সুন্দর একটা লাগবে। কেউ বুঝতেও পারবে না যে ফেলে দেওয়া ঘড়ি দিয়ে এত সুন্দর একটা জিনিস হয়েছে। আমরা অনেক সময় বাজারে যাই না, এই সমস্ত জিনিস কিনে আনাও হয় না। অনেক সময় বাজারে না যাওয়ার ফলে এইভাবে তোমরা যদি বাড়িতে এইভাবে বানিয়ে আর পর্দাটাকে এইভাবে সেট করে দাও তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর কেউ বুঝতেও পারবে না যে এটা কীভাবে বানানো হলো কিংবা এটা ফেলে দেওয়া ঘড়ি দিয়ে এইভাবে এত সুন্দর একটা জিনিস হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ঘড়িটাকে আমি এইভাবে পর্দার মধ্যে পরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তোমরা কিন্তু এইভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমরা ঘরটাকে অর্গানাইজ করতে পারবে। তো বন্ধুরা এই আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।